বন্ধুরা আজকে আমি যাচ্ছি চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গায় বিরল প্রজাতির এক পাখি দেখা গেছে এই পাখিটাকে খোঁজার জন্য আমরা আজকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছি এছাড়াও এখানে একটা সুন্দর বিল রয়েছে আর সেই বিলে জলময়ূর ও জল মুরগি খুব কাছ থেকে দেখা যায় এগুলো দেখার জন্য আমার মনটা আকুল হয়ে পড়েছে আপনারা অবশ্যই সাথে থাকবেন এই যে দেখুন আমরা খুব সকালে চুয়াডাঙ্গার সেই গন্তব্যে চলে এসেছি এখানেই সেই পাখিটাকে দেখা যায় এর চারিপাশে আমরা এখন খুঁজব পাখিটাকে এটা খুব সুন্দর একটা জায়গা গত সপ্তাহেও এই সুন্দর পাখিটার দেখা মিলেছে তাই আমরা এই সপ্তাহে চলে এসেছি এই পাখিটাকে খোঁজার জন্য আমরা এই যে মাঠের ভিতরে যাচ্ছি এখানে কয়েকটা কদম গাছে এই পাখিটাকে দেখা গিয়েছিল বেশ কিছুক্ষণ ধরে পাখিটাকে খোঁজার চেষ্টা করলাম এটা ডাক শোনার চেষ্টা করলাম যদি পাখিটার ডাক শোনা যায় তাহলে খুব ভালো হয় কারণ পাখিটা দেখতে একেবারে পাতার কালারের বোঝা খুব কষ্টকর আমরা অনেকক্ষণ খোঁজার পরে এই পাখিটাকে দেখতে পেলাম না যেহেতু পাখিটাকে দেখতে পেলাম না আমরা এখন সেই বিলে যাব জলময়ূর ও জলমুরগি দেখার জন্য জলময়ূর ও জল খুব সুন্দর একটা পাখি এই দুইটাকে হয়তো আজকে আমরা দেখতে পাব আর এই যে দেখুন আমাদের সাথে একটা কুকুরও ঘুরছিল ও আমাদের সাথে পাখির খোঁজে গিয়েছিল ও আমাদের মতো পাখি প্রিয় আমরা যেখানে যাচ্ছিলাম কুকুরটাও সেখানে যাচ্ছিল আমরা এবার তাহলে সেই বিলের উদ্দেশ্যে রওনা হলাম চলুন তাহলে বিলের থেকে ঘুরে আসি দেখি এই জলময়রা আর খুব কাছ থেকে দেখা যায় কি না এই যে আমরা সেই বিলের ধারে চলে এসেছি এটা একটা পাকা রাস্তার ধারে এরকম একটা লোকেশানে পাখিগুলো যে কাছ থেকে দেখা যায় এটা বিশ্বাস হচ্ছিল না এখানে এসে বিশ্বাস হলো যে এই সুন্দর পাখিগুলো খুব কাছ থেকে দেখা যায় এই যে দেখুন সেই ছোট্ট বিলটা এই রাস্তার ধারে এই সুন্দর বিলটা আর আমি এই যে ক্যামেরা ছেট করে ফেলেছি পাখিগুলো দেখার আগ্রহ আর শেষ হচ্ছে না দ্রুতই পাখিগুলোকে জুম করা শুরু করব চলুন তাহলে আমরা ক্যামেরাতে একটু দেখি পাখিগুলোকে এই যে দেখুন সেই জলময়ূর এরা জলে থাকে এজন্য হয়তো এদেরকে জলময়ূর বলা হয় অত্যন্ত সুন্দর একটা পাখি এই পাখিটাকে দেখলে চোখ ফেরানো যায় না আমি একে বারবার দেখি তারপরেও মন ভরে না এই পাখিটা আমার খুব কাছে বসে রয়েছে ওর গাটা পরিষ্কার করে নিচ্ছে এই পাখির গলার কালারটা অসাধারণ রোদ লাগলে এটা চকচক করে মানুষের খুব কাছাকাছি ঘোরাঘুরি করে এদেরকে কেউ ক্ষতিও করে না জলময়ূর এর আগেও আমি দেখেছি কিন্তু এত কাছ থেকে কখনো দেখিনি কাছ থেকে না দেখলে এটা সৌন্দর্য উপভোগ করা যায় না এই জলময়ূরটা আমার থেকে একটু দূরে আছে আর এই বিলে ছোট ছোট শাপলা ফুল ফুটেছে শাপলা ফুলের মাঝে এই সুন্দর পাখিগুলোর ঘোরাফেরা অসাধারণ লাগছিল আমি চুপচাপ বসে বসে দেখছিলাম আজকে প্রচণ্ড রোদ তারপরেও এই পাখিগুলোর থেকে চোখ ফেরানো যাচ্ছিল না এই জলময়েরগুলো এখানে আসে বাচ্চা তোলার জন্য আর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি অন্য কোনো পাখি দেখা যায় না এখানে নাকি জল মুরগিও আছে যেটাকে আমরা কমন মুর হেন বলি চলুন তাহলে দেখি অন্য কোনো পাখি আছে কিনা এই রাস্তা থেকে জুম করা শুরু করলাম সামনেই দেখতে পেলাম দুটো পাতিসরারই বসে রয়েছে এরা মাঝে মধ্যে ঘুমিয়ে যাচ্ছে আবার মাঝে মধ্যে গা চুলকে নিচ্ছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য এদিকে এই বকটার নাচ দেখুন এই বকটা মনে হচ্ছে নাচের তালে তালে খাবার খুঁজছে খুব সুন্দর লাগছে আর এই বকগুলোকে দেখতে দেখতে হঠাৎ দূরে দেখতে পেলাম সেই কমন মোরহেন বা জল এই যে দেখা যাচ্ছে জল এই জলমুরগিগুলো অসম্ভব সুন্দর দেখতে এর মাথার কাছে যে সিঁদুর রাঙাটা এটা আসলেই অসাধারণ এই জলমুরগি আমি আগে কখনো দেখিনি এখানে এসে এত কাছ থেকে এদেরকে দেখতে পেলাম এর আশেপাশে মনে হচ্ছে জলমুরগিটির বাসা রয়েছে কিছুদিন পরেই হয়তো ওদের বাচ্চার দেখা পাওয়া যাবে আর এদিকে এই জলময়ূরটা ঘাসের ভিতরে বসে রয়েছে খুব সুন্দর লাগছে এদের ভিডিও করে যেন মন ভরছিল না আর এই মোর দেখুন কত দ্রুত চলাচল করে আমরা যেখানে আছি এখান থেকে অনেক দূরে রয়েছে এই পাখিগুলো এই দূর থেকে ভিডিও করা ছাড়া কোনো উপায় নাই এই পাখিগুলো খুবই চালাক অনেকে ছবি তোলার জন্য পানিতে নেমে পড়েছে কাছ থেকে ছবি তুলতে হলে পানিতে নামতেই হবে আমি এখান থেকেই ভিডিও করছি ওই যে দেখুন মোরহেনটা এদেরকে বাংলায় জল মুরগি বলা হয় এই যে দেখুন আমি কত দূর থেকে ভিডিওটা করছি এটা একেবারে বিলের শেষ প্রান্তে মোরহেনটা খুব দ্রুত চলাচল করছিল আর খাবার খাচ্ছিল বিলে ছোট ছোট কিছু সাদা ফুলও ফুটেছে আর এই ফুলের মাঝে এই অসম্ভব সুন্দর পাখিগুলোকে আরও সুন্দর লাগছে এই মাথার কাছের কালারটা আসলেই অসম্ভব সুন্দর এই মোরহেনকে বারবার এখানে বসছে দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে ওদের বাসা রয়েছে আমি এখানে বসে আরও কিছু পাখি দেখার চেষ্টা করছি দেখি অন্য কোনো পাখি পাওয়া যায় না জুম করে আবারও দেখতে পেলাম এখানে দুটি সরালি বসে রয়েছে ওরা এক এক জায়গায় জোড়া জোড়া হয়ে বসে রয়েছে পাতিসরালির বাচ্চাগুলো দেখতে পেলে খুব ভালো লাগতো এদের বাচ্চাগুলোও খুব সুন্দর এই জলমুরগিকে খুব কাছ থেকে ছবি তোলার জন্য পানিতে নেমে পড়েছি সবাই যেহেতু পানিতে নেমেছে আমি আর থাকতে পারলাম না পানিতে নেমে ভিডিও করার অভিজ্ঞতা একেবারেই রকম তবে এই জল মুরগিগুলো খুবই চালাক পানিতে নেমেও এদের ভিডিও করা যাচ্ছিল না এই যে দেখুন যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি যত কাছে যাচ্ছিলাম জলময়ূরটা তত দ্রুত পালাচ্ছিল চেষ্টা করলাম দূর থেকে কিছু ভিডিও করার জন্য যেহেতু কাছে যেতে পারছি না সেহেতু দূর থেকেই ভিডিওগুলো করলাম এই বিলটার লোকেশনও অসম্ভব সুন্দর একটা জায়গায় এই ব্যস্ততম সড়কের পাশে পাখিগুলোকে দেখা যাচ্ছে এটাই অনেক আর এদিকে কিছু বক সারি সারি বসে রয়েছে এখানে একটা ফুলের মাঝে জলময়ূরকে দেখা যাচ্ছে এই দুই পাশে দুই ফুল আর মাঝখানে জলময়ূরটাকে অসাধারণ লাগছিল আমি ওদের কিছু ছবি তুলে নিলাম আর এই দুই বক মনে হচ্ছে দুজনের মধ্যে আলাপচারিতা চালাচ্ছে এদিকে ভাইরা পাখির খুব কাছ থেকে ছবি তোলার জন্য পানিতে নেমেছে আমি দূর থেকেই জলময়ূরের ভিডিও করছিলাম রোদের তীব্রতা যত বাড়ছিল জলময়ূরের গলার কাছের ওই রংটা আরও উজ্জ্বল হচ্ছিল এটা খুব সুন্দর একটা দৃশ্য আর এদিকে সেই জল চারিদিকে চলাফেরা করছে আর খাবার খুঁজে বেড়াচ্ছে পানিতে নেমেও এটার কাছে যেতে পারি নাই এই তীব্র গরমেও ভিডিও করতে কোনো কষ্টই মনে হচ্ছিল না এই সুন্দর পাখিগুলো দেখাবে খুব ভালো লাগছিল এত কাছ থেকে এই জলময়ের হয়তো আর দেখা হবে না এসব দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে বাড়িতে ফেরার আগে পানিতে নেমে কিছু ভিডিও করলাম এই জলময়ের পানিতে নেমে ভিডিও করা খুব কাছ থেকে করা হয়েছে আমার সামনে এরা ঘুর ঘুর করছিল পানিতে নেমে পাখির খুব কাছে যাওয়া খুব কঠিন একটা ব্যাপার খুব আস্তে আস্তে যেতে হয় এই পাখি দুটোকে এক জায়গায় পেলাম এরা হয়তো এক জোড়া কিছুদিন পরেই হয়তো এদের বাচ্চা দেখা যাবে এসব দেখতে দেখতে বারোটা বেজে গেছে আমাদেরকে এবার ফিরতে হবে আমরা প্রতিমধ্যে কাশফুলের দেখা পেলাম আর এগুলো দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না